অবশেষে রাজি হলো আরণ্যকের কথায় রোশনাই শুটিং করতে হ্যালো ভিওয়ার্স আপনারা আগামী পর্বে দেখতে পারবেন রোশনাইকে আরণ্য খুঁজতে বেরিয়েছে ম্যানেজারের সঙ্গে ও ম্যানেজার রোশনাইকে দেখতে পেয়ে গাড়িটা থামাতে বলে বাড়ি থেকে নেমে আরণ্যক রোশনাইকে জিজ্ঞাসা করে কেন তুমি চলে যাচ্ছ রোশনাইকে জিজ্ঞাসা করে আরণ্যক কেন তুমি চলে যাচ্ছ রোশনাই বলে আপনি যা করেছেন শুটিং করার কোনো ব্রথ প্রয়োজন মনে করি না আমি আরণ্য তারপরও রোশনাইকে অপমান করতে ছাড়ে না আবার একথাও বলে কাল রাত্রির আমি চলে যাবার পরে আদিত্য কাপুর তোমার রুমে আবার এসেছিল না আর আমাকে ফাঁসিয়ে দেবার জন্য সকাল সকাল শুটিং না করে তুমি চলে যাচ্ছ তাই না গরিমা আর গরিমার মা তোমার নামে যা বলে সব একদম ঠিক কথা এ কথা শুনে রোশনাইয়ের প্রচুর খারাপ লাগে রোশনাই আরণ্যককে বলে আপনি যেখানে বুঝেই গেছেন আমি খারাপ তাহলে আপনি আমার পিছু পিছু কেন এসেছেন আরণ্যক রোশনাইকে বলে তুমি যদি শুটিং না করো টাকা পয়সার দায়ে তোমাকে ওরা জেলে ভরবে তাড়াতাড়ি শুটিং করতে চলো আরণ্যক কোনো যাতে বিপদে না পড়ে রোশনাই আরণ্যকের কথা ভেবে শুটিং করতে রাজি হয়ে যায় অন্যদিকে ছোটু পড়ে যায় বেজায় বিপদে কারণ মাধবীলতা এসে পৌঁছায় ছোটুদের বাড়িতে আর সেখানে মিনির নানান রকমের কথাতে মাধবীলতার বড় খোঁজার প্রশ্ন উঠে পড়ে মিনি তখন বলে বর খোঁজার কি দরকার আছে ছোটু তো বাড়িতে আছে বেজায় বিপদে পড়ে মাধবী ছোটুটা আবার কি মিনি তখন আবার বলে ওঠে বাইরে বর খোঁজার দরকার কি আমাদের ছোটুই তো আছে